অন্যায় থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বা পাপাচার থেকে যদি হেফাজতে রাখতে হয়, নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে বেশ কিছু পদক্ষেপ রয়েছে জীবনে। তার মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে যে উত্তম প্রশিক্ষণ নিতে হবে, ভালো তরবিয়ত নিতে হবে আমাদেরকে। এই তরবিয়ত মানুষের জন্য অত্যন্ত শক্তিশালী দুর্গের মতো, এবং তা বড়ই প্রতিরক্ষামূলক ব্যবস্থা, ডিফেন্সের ব্যবস্থা। মানুষ যখন ভালো তরবিয়ত নেয়, তখন যেন নিজের জন্য একটা প্রতিরক্ষার ব্যবস্থা করে। যেই প্রতিরক্ষা থাকার কারণে বা প্রতিরক্ষার ব্যবস্থা থাকার কারণে তার ওপর মানুষ শয়তান, জিন শয়তান আক্রমণ করতে পারে না। সবসময় অসৎ যারা মানুষ এবং জিন শয়তান, এরা আমাদের উপর আক্রমণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যে যেমন চরিত্রের সেই দিকে নিয়ে যাওয়ার জন্য আপন গতিতে লেগে আছে। এই ক্ষেত্রে আমাদেরকে অন্যায় থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার জন্য উত্তম তরবিয়তের বিকল্প কিছু নেই। এই তরবিয়ত হবে উত্তম চরিত্রের, এই তরবিয়ত হবে ইসলামিক শিষ্টাচারের, ইসলামিক যেসব নীতিমালা রয়েছে, আদব কায়দা রয়েছে, এই তরবিয়ত শুরু হবে তৌহিদ দিয়ে। এই তরবিয়ত হবে আল্লাহর সাথে সর্বপ্রথম পরিচিতির মাধ্যমে এবং আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার মাধ্যমে। আল্লাহর মারিফাত মানে আল্লাহ রাব্বুল আলমিনের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলমিনের তৌহিদের রুবুবিয়া সম্পর্কে, আল্লাহর যে কাজগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা, যা কোরআন সুন্নায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বন্দেগী তৌহিদুল উলুহিয়ার জ্ঞান অর্জন করা, আল্লাহ রাব্বুল আলমের নাম, গুণাবলী, আসমা এবং সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, তৌহিদুল আসমা ও সিফাত, এ সমস্ত কিছুর মাধ্যমে আমাদেরকে তরবিয়ত নিতে হবে। যার যত বেশি এই বিষয়গুলির জ্ঞান হবে, তত বেশি ভালো প্রশিক্ষণ পাবে, যেটা তার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হবে। তরবিয়তের একটি দিক হচ্ছে হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ অনেক সময় হয়তো আপনি একজন মুসলিম হিসাবে পাপ থেকে বাঁচতে চান, কিন্তু জানেন না যে এটা হারাম, এটা আমার জন্য পাপ, যার ফলে অজান্তে হারামে লিপ্ত, অজ্ঞতার কারণে হারামে নাজায়েজে লিপ্ত। আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ক্ষেত্রে রয়েছে। বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা এসব বিদাত থেকে, কুসংস্কার থেকে, আর এসে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে একেবারে অজ্ঞ, যে এগুলো ইসলাম বিরোধী মনে করি, এগুলি হচ্ছে রস্ম রেওয়াজ, প্রথা, এগুলি বাপদাদা করে আসছে, আমাদেরকে করতে হবে, অথচ বহু হারামে লিপ্ত হচ্ছে। এক একটা উদাহরণ দিলে সময় লম্বা হয়ে যাবে, সেজন্য উদাহরণ দেব না। বিয়ে সাদের প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন দল বেঁধে নতুন পাত্রীকে দেখতে যাবে, বন্ধু মহল নিয়ে সবাই গতানুগতিক হচ্ছে। আরে কি বলেন, শুধু ওই ছেলেটা দেখবে? এটা একেবারে আজব কথা। কিসের জন্য? হালাল হারামের কোনো জ্ঞান নেই, জায়েজ নাজায়েজের কোনো জ্ঞান নেই। যে একজন যুবতীকে বা একজন মহিলাকে দেখা আসলে হচ্ছে সবার জন্য হারাম, একমাত্র মাহরাম ছাড়া। তবে এই ছেলেটা যেহেতু বিয়ের প্রস্তাব দিতে চাইছে বা দিয়েছে, সেই জন্য তার জন্য আপাতত এখন দেখা জায়েজ, যতক্ষণ পর্যন্ত তার বিয়ের সংকল্প আছে যে বিয়ে করব, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত। যখন সে বলবে যে না না আমি বিয়ে করবো, করতে চেয়েছিলাম কিন্তু আমি বিয়ে করবো না, তখন তার জন্য দেখা হারাম। তাহলে অন্য তার বন্ধু মহল অথবা তার বাপ, তার ভাইরা, তাদের জন্য দেখার বৈধতা কোথায় আছে? এরকম বহু উদাহরণ পাবেন আমাদের দৈনন্দিন জীবনে। হালাল হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হালাল হারামের জ্ঞান নেই, সেই জন্য সুদ খেয়ে যাচ্ছে, বন্ধকের জমি খেয়ে যাচ্ছে, ফসল খেয়ে যাচ্ছে, ডাহা সুদ খেয়ে যাচ্ছে। হালাল হারামের জ্ঞান নেই, সেই জন্য ব্যাংকিং সুদ খেয়ে যাচ্ছে, ব্যাংকে চাকরি করে যাচ্ছে, ব্যাংকে ভাড়া দিচ্ছে নিজের বাড়িঘর। হালাল হারামের জ্ঞান নেই, সেই জন্য ডিএকশন ডিস্টেনি ব্যবসা চালাচ্ছে, বহু এরকম। হালাল হারামের জ্ঞান নেই, সেই জন্য LIC করছে, জীবন বিমা করছে, বহু রকমের বিমা করছে। হালাল হারামের জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদেরকে তরবিয়ত নিতে হবে। জ্ঞান হবে তাহলে আমল হবে। এইরকমই নেকির দিকগুলি জানতে হবে, গোনাহার দিকগুলি জানতে হবে, যাতে করে নেকির দিকগুলি যখন যাবো নেকি বাড়াবো, এই কাজগুলি করবো যাতে আমার নেকির ব্যালেন্স বাড়ে।
গুনাহার দিকগুলি জানবো যাতে করে এইগুলো গুনাহা। আজকাল এই সারা বিশ্বের বেহায়া বেপর্দা মিডিয়ায় মানুষ মনে করে না যে মহিলার ছবির দিকে তাকানো হারাম, পত্রপত্রিকাতে অথবা টিভিতে অথবা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এটা মহিলার ছবি দেখা হারাম, বুঝেই না, অথবা জানলেও কোনো ব্যাপার না, হয় জানেই না আর জানলে আমল নেই, তাহলে তরবিয়ত কোথায় আর কিভাবে নিজেকে সুরক্ষিত করবে। এইরকমই গুনহার যে পাপের যে কুপ্রভাব রয়েছে, কুফল রয়েছে, পরিণাম খুব খারাপ। পাপ চেনে না বাপকে, আজকে পাপ করবে কালকে ফাঁসবে, এই বিষয়গুলি জানতে হবে। যে পাপ করে সৌদি আরব থেকে পার পেয়ে গেলে চলে গেলে দেশে, কিন্তু আল্লাহ তোমার পিছা ছেড়ে দেন রে, তোমাকে কখনো ধরবে না, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছেন, অবসর দিয়েছেন, ছেড়ে দেননি তোমাকে, সুতরাং দেশে গিয়েও কখনো ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন।